আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি থেকে বিদায়ের পথে করোনা আজ মাত্র একশো আটাত্তর জন করোনা রোগী শনাক্ত সৌদি আরবের আজকের সর্বশেষ করোনার আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলো সৌদি আরবে এখন প্রতিদিনই কমছে নতুন করে করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা আজ এগারোই মার্চ দুই সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গেছে নতুন করে একশো আটাত্তর জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে আজ সৌদি আরবে গতকাল থেকে কিছুটা কম রুগী শনাক্ত হয়েছে এ নিয়ে সৌদিতে মোট করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত লক্ষ আটচল্লিশ হাজার চারশো উনানব্বই জনে তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে আজ করোনায় আক্রান্ত রুগীদের মধ্য থেকে মারা গেছে একজন এখন পর্যন্ত মোট মারা গেছে নয় হাজার পনেরো জন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে আজ করোনায় আক্রান্ত রুগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে তিনশো জন এখন পর্যন্ত সৌদি আরবে সাত লক্ষ তিরিশ হাজার আটত্রিশ জন করোনায় আক্রান্ত রুগী পুরোপুরি সুস্থ হয়েছেন ফলে বর্তমানে সৌদি আরবে যে সকল রুগী আছে তাদের মধ্য থেকে তিনশো জন রুগীর অবস্থা আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে এই ছিল সৌদির আজকের সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে